নৌবহরে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে রাশিয়া, দাবি নরওয়ের। ইসরায়েল মরক্কোর বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ। ভারতে বিবিসির কার্যালয়ে অভিযান, ফোন ল্যাপটপ জব্দ। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দেওয়ার আলোচনা এখন টেবিলে। নৌবহরে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া, দাবি নরওয়ের। রাশিয়ার নৌবাহিনীর উত্তরীয় নৌবহরের যুদ্ধজাহাজে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। এক প্রতিবেদনে এই দাবি করেছে নরওয়ের গোয়েন্দা সংস্থা। মার্কিন সাময়িকী নিউজ উইক এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। নরওয়ের গোয়েন্দা সংস্থাটি এই যুদ্ধজাহাজের কথা তাদের বার্ষিক প্রতিবেদনে তুলে ধরেছে। ধারণা করা হচ্ছে গত 30 বছরের মধ্যে এই প্রথমবার পারমাণবিক অস্ত্র নিয়ে নৌবহর পারমাণবিক অস্ত্র নিয়ে সমুদ্রে নেমেছে। এতে বলা হয়েছে উত্তরীয় নৌবহরের সাবমেরিন ও জাহাজে পারমাণবিক সামর্থ্যের মূল অংশ শনাক্ত করা হয়েছে। নরওয়ের গোয়েন্দা সংস্থা বলছে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ন্যাটো দেশগুলোর জন্য নির্দিষ্টভাবে গুরুতর হুমকি। নৌবহরে আরও রয়েছে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র, সাইবার সরঞ্জাম, যা নরওয়ে ও ন্যাটোর জন্য হুমকি হতে পারে। সোভিয়েত ইউনিয়নের আমলে শীতল যুদ্ধের সময় উত্তরীয় নৌবহরের যুদ্ধজাহাজে প্রায়ই পারমাণবিক অস্ত্র মোতায়েন থাকত। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম নৌবহরটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি উঠেছে। ইসরায়েল মরক্কোর বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ। মরক্কো ও ইসরায়েলের বিরুদ্ধে সরকারি বার্তা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলার অভিযোগ এনেছে আলজেরিয়া। আলজেরিয়া প্রেস সার্ভিস APS জানিয়েছে সংস্থাটির ওয়েবসাইটে হ্যাক করার লক্ষ্যে কয়েক ঘন্টা ধরে সাইবার হামলা করা হয়েছে। এর ফলে সাইটটি সাময়িকভাবে ব্লক হয়ে যায়। এদিকে APS-এর দাবি, ইহুদিবাদী দখলদার দেশ ইসরায়েল, মরক্কো এবং ইউরোপের কিছু অঞ্চল থেকে এই সাইবার হামলা করা হয়েছে। উল্লেখ্য, উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া এবং মরক্কো প্রতিবেশী দুইটি দেশ। পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চল নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। ভারতে বিবিসির কার্যালয়ে অভিযান, ফোন ল্যাপটপ জব্দ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়ে মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করেছে ভারতের ট্যাক্স কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্য বানানোর পর বিবিসি কার্যালয়ে এই অভিযানকে অনেকে রাজনৈতিক রসানল হিসাবেই দেখছেন। সূত্র জানিয়েছে অনিয়মিত আন্তর্জাতিক কর দেওয়ার অভিযোগ এনে বিবিসির একটি কার্যালয়ে সিলগালা করে রেখেছে ট্যাক্স কর্মকর্তারা। NDTV-র প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন নথি জব্দ করা হয়েছে, ফোন ল্যাপটপও নিয়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের কাছ থেকে। বিবিসির কর্মচারীদেরও কাউকে ফোন না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ট্যাক্স কর্মকর্তারা জানিয়েছেন এটা অভিযান নয়, শুধু একটা জরিপ, আর বিবিসির কর্মীদের ফোনও ফেরত দেওয়া হবে। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দেওয়ার আলোচনা এখনও টেবিলে। আমেরিকা বারবার বলছে তারা ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস বলছে আমেরিকা ইউক্রেনকে জঙ্গি বিমান সরবরাহ করতে পারে। অন্তত তারা তৃতীয় কোনো দেশের কাছে এই বিমান পাঠাতে পারে যেখান থেকে ইউক্রেন বিমানের চালান পাবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলছে যুদ্ধ বেড়ে চলার প্রেক্ষাপটে আমেরিকা ইউক্রেনকে সম্ভবত অত্যাধুনিক বিমান শক্তি দিয়ে সাহায্য করতে পারে, অথবা অন্য সম্ভাব্য অপশন হতে পারে আমেরিকা তৃতীয় কোনো দেশের কাছে F-16 জঙ্গি বিমান বিক্রি করবে এবং তৃতীয় পক্ষ তারা ইউক্রেনকে সরবরাহ করবে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন ইউক্রেনকে বিমান সরবরাহ করার বিষয়টি নিয়ে মঙ্গলবার জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে।